আমি এই যে স্নান টান করে আমি পুজো দিতে চলে এসেছি, তার আগে আমি যে দুধকলা দিতে যাব কালীবাড়ি, সেই কালীবাড়ি যাওয়ার জন্য আমি সবকিছু গুছিয়ে নিয়েছি যে কী কী লাগবে আমার সেখানে, এই যে। আর এখন আমি পুজো দিয়ে তারপরে আমি অন্য একটা শাড়ি পরে, এখন তো এটা পুজোর শাড়ি, এরপরে আরেকটা শাড়ি পরে তারপরে আমি চলে যাবো। ইউ আর টিনু আর আমি এই যে ঋতুর পুজো দেওয়া শেষ, পুজো দিয়ে এখন রেডি হয়ে নিল, শাড়ি পরে নিল, গহনাগাটি পরে নিল, এখন ওরা বেরিয়ে যাবে। আর আমি ভাবছি এই ফাঁকে আমিও স্নানটা করে আসি, স্নানটা করে আমিও কাটাকুটা রেডি করে ফেলি, রেডি করে ফেললি তারপর ওরা আসলে আমার রান্নাটা করতে সুবিধা হবে। আমার টিনু কী সুন্দর সেজেছে, ওরে বাবারে, দাদা না যাও যাও যাও, সাবধানে যেও, পুকুরে যাবে। ছোট মোবাইলটা দে তো, আশা আশা ছোট মোবাইলটা দে, আমরা এখন চলে যাচ্ছি সুপুরি দিলে ছাড়া, আমরা এখন গন আমার টিনটিন আমরা এখন রিক্সা খুঁজব, রিক্সা দেরি হয়ে গেলে বাবু আজকে ভালো মতো দেবে, কারণ সবার সবাই চলে গেছে এখনো পর্যন্ত আমরা যাইনি। এই যে আমরা এই এই পাশে আসো, তোমরা ওই জন আমরা এখন রিক্সা খুঁজবো, রিক্সাটা পেয়ে যাই যদি তত ভাগ্য ভালো, ভগবান রাত্রেরই রিক্সাই তো পাচ্ছি না। টিনটিন টিনটিন রিক্সায় উঠে গেছি, এরপরে আমরা কালীবাড়ি পৌঁছে যাবো। আমাদের এটা বড় কালীবাড়ি বালি মিস্টেক হয়ে গেছে বাড়ি, আমরা কি সবার পিছে যাচ্ছি কিনা সেটাই সন্দেহ। আমার মেয়ে হাসছে, আমার টিনটিন অনেক অসুস্থ ছিল এই তিন দিন ধরে, এই জন্য ওকে আরও বেশি চিকন লাগছে। আমাদের আসতে আসতে খুবই দেরি হয়ে গেছে, এজন্য পিউকে পিউর কাছে টিনটিনকে রেখেই আমি দুধকলা দিতে বসে গিয়েছি। দুধকলা দিতে আমার লাগবে দুটো মোমবাতি, তারপরে একটা সরা নিয়ে এসেছি, তারপরে দুধ নিয়ে এসেছি ওই যে দুধের ইয়ারতে বসে করে, তারপরে হচ্ছে ধূপকাঠি দেব, তারপরে দুইটা কলা আর তিনটা ফোঁটা দেব সিঁদুরের, আর হচ্ছে পান দেব, পান সুপারি দেব, তারপরে ঘট দেব, ঘটের ভিতরে আমের পাতা মানে আমের পল্লব দেব, যে তিনটা করে আমের পল্লব সেটা দেব, তারপরে ফুল দেব, এসব দিয়ে আমি মানে ঠাকুরকে সরাটা দিয়ে দেব, দুধকলার সরা। পূজাটা হয়ে গেছে, আমার আমার খুবই কষ্ট লাগছিলো, কিন্তু তাতে কি হয়েছে, এখানের আন্টিরা বলেছে যে মানে পূজোর পরে তোমার মন যদি পরিষ্কার থাকে তুমি এমনিতেই সরাটা দিতে পারো ঘর মানে মার মার উদ্দেশ্যে। তা আমি দিয়ে এই যে আমি আর টিনটিন একে একে সব ঠাকুরকে প্রণাম করতে গিয়েছি, লোকনাথ ঠাকুরকে প্রণাম করছি, এই যে আমাদের হরিচাঁদ ঠাকুর, টিনটিনও প্রণাম করছে কিন্তু হাত দিয়ে। আমি এরপরে আমরা যাবো রাধাকৃষ্ণ ঠাকুরের কাছে, এই যে আমরা রাধাকৃষ্ণ ঠাকুরের কাছে আমি আর টিনটিন প্রণাম করতে চলে এসেছি, ও রাধাকৃষ্ণকে দেখে রাধাকৃষ্ণর মন্দির থেকে যাবে না, টেনেও নিতে পারছি না, ওই যে প্রণাম করছে আমার মেয়ে, টেনেও নিতে পারছি না, ও রাধাকৃষ্ণর কাছে যাবে, রাধাকৃষ্ণর কাছে যাবে, ওইখানে খুবই ভালো লেগেছে ওর। এবার আমি আর আমার টিনটিন শ্রীনাথ ঠাকুরের কাছে যাব, এখানে অনেক ঠাকুরের মন্দির, অনেক ঠাকুরের মন্দির, এটা হচ্ছে বড় কালীবাড়ি আমাদের গোপালগঞ্জের ভিতরে। এই যে আমরা শ্রীনাথ ঠাকুরের কাছে যাব, পিউ আমাদের ভিডিওটা করে দিচ্ছে, এই জন্য এখানে অনেক লোক, তো এই জন্য ভিডিওর মাঝে আমরা কী করবো সেটা বুঝতে পারছি না, আর ও কীভাবে ক্যামেরা ধরবে কারণ ওর হাতে অনেক জিনিসপত্র ছিল, এই জন্য খুব কষ্টে ভিডিওটা করেছে। আমরা এসেই দেখি প্রায় পুজো শেষ, তারপরে আমাদের কিছু আন্টির কাছে জিজ্ঞাসা করলাম এখন কি দেওয়া যাবে কি না, দুধ কলা আমার একটু দেরি হয়ে গেছে এই জন্য, পরে বললো যে দেওয়া যাবে, তারপরে আমি
দুধতলাটা দিয়ে এখানে ঠাকুরের সামনে প্রণাম করে টরে এসে বসেছি আমি টিনটিন, আর ও পাশে পিউ প্রসাদ আনতে গেছি। এই যে এখানের একটা আন্টি সবাইকে প্রসাদ বিতরণ করছে, আগে একবার প্রসাদ দেওয়া হয়ে গিয়েছে, আবার দিচ্ছে, মানে তিনবার দিয়েছে, কিন্তু আমরা কোনো ফল টল নিইনি, আমরা শুধু দুধকলার কলার ওই প্রসাদটা আমরা নিয়েছি। ওটা অনেক ভালো লাগে খেতে। পিউ গিয়েছে ওটা আনতে ওই আন্টির কাছে, ওই যে পিউ নিয়ে চলে এসেছে। আমরা এরপরে একটু এখানে সময় কাটিয়ে তারপরে আমরা বাসায় চলে যাব। প্রসাদটা খেতে খুবই ভালো লাগে, দুধকলার প্রসাদটা। আমরা এখন বাসায় চলে যাব। ওখানে বাসায় যেয়ে আবার দুইটা আঙ্কেল আসবে বোধ হয়, মা বাবু বললো, সেজন্য রান্না করতে হবে, পোলাও খিচুড়ি, তারপর অনেক ভাজি টাজি অনেক কিছু, এই জন্য মামুনি একা একা পারবে না। ওই পাশে আরও ভালো সব বেসতেছে, চলো আমরা যাই এখন, চলো নাগালে দেন, চলো বলো না খাইনি। না কলা খায় না, পেয়ারা খাবে না, থাক না থাকলে থাক, পুরোটুক খেতে পারবে না। ওই যে পেয়ারা বললাম না, পেয়ারা আমাদের বাসায় সবসময় প্যারা, তুমি খাও তুমি খাও, চলো চলো খাইছি। আমরা এখন বাসায় যাবো, তার আগে বাবুর দোকানে যাবো আমরা একটু। ওই পূজান বলতে মা আমরা এখন দাদার কাছে যাব, দাদার কাছে যাব আমরা এখন, কিন্তু দাদা কি আছে দোকানে সেটা আমরা শিওর জানি না। এই যে আমরা চলে যাচ্ছি বাসায়, এখন আমাদের পুজো টুজো সব শেষ। খুবই খারাপ অবস্থা, গরমে পুরো রোদ, অনেক রোদ, এইটাই মনে হয় নীলরা থাকে না, নীলরা, হ্যাঁ অনেক খারাপ অবস্থা। এখন যে আবার রান্নাবান্নার দিকে হাত দিতে হবে, কারণ মামনি তো আর একা পারবে না, আর মা মার তো আবার কোমরে ব্যথা শুরু হয়েছে বলে আসে না। আমার টিন টিন পেয়ারা খেতে খেতে জামায় দাগ ভরায় নিছে, এই জায়গাতে যে এই জামাটা ধুয়ে দিতে হবে, নাহলে জামায় পুরো কি হয়ে যাবে। দেখ এরা জল দেয় শনিবারেও দেয়, আর আমাদের এই পাশে শনিবারে জল দেয়, আজকে শুক্রবার, শুক্রবার শনিবার দেয় না, আজকে শনিবার না শুক্রবার, হ্যাঁ আমার জন্মদিন শনিবার কাল, কিন্তু আমার কোনো ওই কেউ আমার কিছু মানে 12টার সময় ইউজ করবানি যাও, আমি আগের দিন করতে চাইছিলাম কিন্তু আমার কেউ ফোন টোন দেয়নি। এই যে আমরা আসছি, আমাদের রিক্সাওয়ালা ডাকটা পুরো ফেটে যাচ্ছে গরম, আর আমরা দুইজন এত জিনিস নিয়ে বসছি যে ফুডটাও নিয়ে যেতে পারছি না। টাকা দাও, এই যে আমরা বাসায় ঢুকছি, তার আগে আবার একটা ভাইয়ের সাথে দেখা হয়েছে, ছোট ভাই আলিম, ও বলছে যে ভাবি আপনার সঙ্গে আমাকে খুব মানাবে, কারণ আমার পাঞ্জাবির সাথে আপনার শাড়িটা অনেক ম্যাচিং হয়ে গেছে, তা ওর সঙ্গে একটু ছবি তুললাম। আমরা বাসায় চলে এসেছি, দাঁড়াও কি
এই যে আমার টিনটিন দেখো লিফট টিনটিন টিনটিন এতটাই পচা যে ছবি তুলতে দেয় না পচা একটা মেয়ে এই কিছু কি রেখে এসলাম বুঝিস কিন্তু আশা দরজা খোলো এখন আমরা একটু বসবো আমরা খুবই ক্লান্ত হয়ে গিয়েছি এই পিউ তোর এটা নিবি না বাপের মতো একটা ছবিও তুলতে দেয় না যে রান্নাঘরে চলে এসেছি এখন রাঁধন বারণ করিতে আজকে শুভদি রান্না করি চাইছে রান্নাটা তোমরা দেখতে রাখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি দেখাচ্ছি কি কি গুছাইছি তারপরে রান্নাটা বসিয়ে দিচ্ছি দেখেছো কত বড় একটা টিপ পড়েছি আমি যখন শাড়ি পরি তখন এরকম বড় একটা টিপ পরি অনেকে বলেছে আমার এই দাগটা কি আমার এই দাগটা হচ্ছে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম তার একটা দাগ ওটা ভেসে ওঠে অনেকে বলেছ আমি বলে দিলাম আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল তার জন্য মুখে এখানে একটা আছে এখানে কাটা দাগ আছে ঠিক আছে যাই হোক কী কী রেডি করেছি সেটা দেখাচ্ছি এই যে ভাজির সব জিনিসপত্রটা হচ্ছে পটল বরবটি আর খিচুড়ির ভিতরে বাবু বাদাম দিতে বলেছে যে বাদাম মুগ ডাল উস্ত বেগুন আনেন সয়াবিন একটা পোলাওর চাপ আর খিচুড়ি রান্না করতে যেসব মশলা লাগবে এই যে সেই মশলা মাউনি এই যে রান্না করতে চলে এসেছে বাদামটাকে ভেজে নিচ্ছে মাউনি বাদামটাকে ভেজে নিতে হয় বাদাম আর কি ওর ভিতরে নাকি বাদাম শুধু বাদাম বাটা নিয়ে আসো বাটা আছে না ফ্রিজে বাটা নিয়ে আসো আজকে সব রান্না মাউনি করবে কিন্তু তার মধ্যে যদি আবার কোমর ব্যথা শুরু হয়ে যায় কোমরে খুবই ব্যথা হয়েছে কালকে অনেক কাজ করেছে সত্যি কথা ঋতু আমার প্রচণ্ড কিন্তু মাজায় ব্যথা করছে কোমরে ব্যথা করছে এই যে আমার বাদামটা ভাজা হয়ে গেল এখন এটা উঠিয়ে নিয়ে তারপরে আমি একে একে সমস্ত ভাজিগুলো করে নেব আগে পটলটা ভেজে নিচ্ছি তারপরে একে একে সমস্ত কিছু আমি ভেজে নেব আমি পটলের ভিতরেও কিন্তু বাটার দেবো সমস্ত ভাজিতেই কিন্তু আমি বাটারটা দিয়ে নেবো ঠিক আছে বাটারটা দিলে কিন্তু অনেক সুন্দর সুগন্ধি হয় দেখেন বাটারটা দেওয়ার কারণটা কি তেলটা যখন চুপসে যায় তখন যদি আপনি একটু বাটার দিয়ে নেন তাহলে তেলটা বেড়ে যায় এই যে দেখেন কি সুন্দর তেলটা বেড়ে গেছে এই জন্য তেল যখন কমে যাবে তখন আস্তে করে এক টুকরো বাটার দিয়ে নেবেন তাহলে কিন্তু তেলটা চুপসে যাবে না এবার এই যে আমার পটলগুলো হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেবো খুব লাল লাল করে পটলটা ভেজে নিয়েছি এবার বরবটিটা ভেজে নিচ্ছি আমি এটা ভাজা হয়ে উচ্চ মাঝে উচ্চ ভেজে পরে জুইটা বসিয়ে দেবে দেখো ঋতু জানলা দিয়ে দেখাচ্ছে যে কত মহিলারা পুজো দিয়ে আসতেছে তাই একটুখানি ভিডিও করে নিল এরা গিয়েছিল অন্য একটা বাড়িতে জাগ্রত মনসা মায়ের পূজা হয় অনেক গান বাজনা হয় ভাসান যাত্রা হয় যদি পারি আমি তোমাদের নিয়ে যাব আমরা প্রতি বছর যাই যদি পারি এবারও যাব যদি শরীরটা ভালো থাকে তাহলে যাব এই যে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার বরবটিটা প্রায় ভাজা হয়ে যাচ্ছে দেখেছো এবার উত্তরটা ভেজে নেবে মাউনি উত্তর কিন্তু বিচি ছাড়িয়ে নেবে বিচি না ছাড়িয়ে নিলে অবশ্য বিচি থাকলে অনেক উপকার হয় বিচি থাকলে ডায়াবেটিসের জন্য খুব ভালো কিন্তু বিচি থাকলে খেতে ভালো লাগে না ঠিক আছে খেতে একটু অসুবিধা এর জন্য আমি বিচিটা ফেলে দিই কিন্তু ফেলা ঠিক না এই যে দেখো উত্তরটা প্রায় ভাজা হয়েছে ইচ্ছে ইচ্ছে ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো গরম জল করা হয়েছিল আমার একটু এটা ঢেলে নিচ্ছে এতক্ষণ আমি আরাম করেছি মানে গরমে গরমে এখন ওরে একটু আরাম করতে দিলাম এই ড্যাগে রান্না হবে এই ড্যাগে রান্না হবে এই যে আমার উচ্ছে ভাজিটা হয়ে গেল নামিয়ে ফেলবো না আর ভাজবো না একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে দেখো বাটার এইটুকু আছে দেখেছো নামিয়ে ফেলি আর এই যে আমার ঢেপসি আজকে অনেক কষ্ট হয়ে গেছে আরে বহুদিন পর একটু আরাম পাচ্ছে এই যে আমার একটা দাদু এসেছে আর এই যে আমার একটা আন্টি হাই কেমন আছেন দাদু এই কাকাকে না আমার খুব ভালো লাগে কাকা হচ্ছে মুসলিম ওনার মেয়ে হচ্ছে কণ্ঠশিল্পী মানে বাউল সঙ্গীত শিল্পী আর কাকাকে আমার বাবার মতো কিছুটা লাগে চোখ মোস তার জন্য কাকাকে আমি অনেক শ্রদ্ধা করি এবং অনেক ভালোবাসি আর কাকা না মাটির মানুষ
হিন্দু মুসলমান গায়ে লেখা থাকে না, ওনার ব্যবহার যে কত ভালো কি আর বলবো। সত্যি ওনাকে দেখে আমি সবসময় খুব মনে পড়ে আমার বাবার কথা। আর সবাই জানো যে আমার কালাচাঁদ হচ্ছে বাউল সঙ্গীত শিল্পী, আজকে কালাচাঁদের প্রোগ্রাম আছে, তার জন্য মিমো এসেছে। তার কারণ মিমো বাউল শিল্পী। আগে একবার মিমের সাথে আমরা গিয়েছিলাম ইয়েতে গৌর নদীতে, তখন পিউ খুব ছোটো ছিল, আমরা খুব আনন্দ করে গান বাজনা গিয়েছিলাম। আর আজকে আবারও আসছে, আগেও তোমরা আমার ভিডিওতে দেখেছো মিমকে অনেক বড় হয়ে গেছে, এবারও এসএসসি পাস করেছে, ভালো রেজাল্ট করেছে, গান বাজনা করে তার মধ্যে তো, কিন্তু লেখাপড়া খুব সুন্দর করে যায়, অনেক ভালো মেয়ে। দেখো আমি রান্না করতে করতে আমার অবস্থা কী হয়েছে, আমার চোখে মুখের অবস্থা কী হয়েছে, প্রচণ্ড ঘেমে চলে যাচ্ছি। এখন আমি খিচুড়িটা বসিয়ে দেবো, সমস্ত ভাজিভুজি করা হয়ে গেছে। আজকে কেমন করে আমি খিচুড়িটা রান্না করি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো। দেখো আমি নাচাগানা করছি, আগে আমি বাটাটা দিয়ে নিলাম, বাটাটা দিয়ে তারপরে সমস্ত মশলা দিয়ে সুন্দর করে আমি একটা নিরামিষ খিচুড়ি রান্না করব। আর এদিকে সয়াবিনটা ভাজা হচ্ছে মিহি মিহি জালে। এই যে দেখো আমি মশলা দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, বাটার দিয়ে দিয়েছি, আর সমস্ত মশলা তো আগে সাজিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি, তোমরা দেখতেই পেরেছো। এইভাবেই কিন্তু নিরামিষ খিচুড়িটা রান্না করতে হয়। মরিচের গুঁড়ো দিয়ে দিছি, এবার আমি বাটা মশলা দিয়ে দেবো, সব তো দিয়ে দিলাম, এখানে জিরে আর আদা বাটা, সমস্ত মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি চালটা ঢেলে ভালো করে কষিয়ে নেব, ভাজতে ভাজতে যখন একটা সুন্দর সেন্ট বেরোবে তখন কিন্তু গরম পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এই যে একটুখানি চিনি দিলাম, চিনি দিলে একটা আলাদা ফ্লেভার আসে। এখন আমি জল ঢেলে গরম পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে এটা হয়ে যাবে, তারপরে আমরা এটা খেয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, সবাই এখন খাবে, প্রচণ্ড ক্ষুধার্ত সবাই, পেটে চোচো করছে। তবে আজকে খুব আনন্দ করলাম, খুব মজা করলাম, মস্তি করলাম, এরকম আনন্দের দিন যেন সবাই হয়, সবাই যেন কাটাতে পারে। এই যে দেখো কালাচাঁদও ভাতটা বেড়ে নিয়ে গেলো, এতটাই ক্ষুধার্ত হয়েছে উনি। সবাই খেয়েটে এখন একটা ঘুম দেব। ঘুম থেকে উঠলাম, চোখ মুখ ধুলাম, তারপরে এই যে এক কাপ চা নিয়ে বসে গিয়েছি, এখন চাটা খাবো, আর একটা ভিডিও করব। তার কারণ ভাবছিলাম যে এদের নিয়ে কথা বলবো না, এদের নিয়ে কথা বলার দরকার নেই, কিন্তু না, এরা ছাড়বে না, এরা আমার গুঁতনি খাওয়ার জন্য সবসময় রেডি থাকে, বুঝতে পেরেছো? তার জন্য একটা ভিডিও বানাবো। প্রচণ্ড ক্লান্তি গেছে আজকে সারাদিন, দেখো চোখ মুখের অবস্থা কী, আর অন্য ভিডিওতে তো দেখেছো কী অবস্থা, ঘেমে চুড়ে রান্না করেছি, তারপরে ঘুমাইছিলাম, ঘুমাইয়ে তারপরে চোখ মুখটা ধুয়ে আসলাম, এসে পিউ টিচারকে কিছু খিচুড়ি ছিল সেটা খেতে দিলাম, তার কারণ উনি ডায়াবেটিসের রোগী, উনি সবসময় সব কিছু দিলে খায় না, এই জন্য কোনো অনুষ্ঠান টনুষ্ঠান হলে এগুলো ওনাকে যদি খেতে চায় তাহলে দিই, ঠিক আছে? ওনাকেও দেওয়া হয়েছে, চাও দেওয়া হয়েছে, খিচুড়িও দেওয়া হয়েছে। আশা এই যে এখানে বিস্কুট আছে, ঋতু ওই যে বসে সারও পড়াচ্ছে, ওরা খাচ্ছে, দেখাচ্ছে, তারা ব্যাক ক্যামেরা দেখাচ্ছে। স্যার পিউকে প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসে, পিউর সাথে গল্প করে, সুন্দর পড়ায়, ঋতুও পাশে থাকে, অনেক ভালো লাগে, দাদা খুব ভালো, খুব ভালো। স্যারের খাওয়াটা হয়ে গিয়েছে, এখন আমি যাই ভিডিওটা বানিয়ে নিই। স্যারের কাছে একটা কথা শুনে খুবই খারাপ লাগলো, কালকে নাকি ওনাদের বাড়ির পাশে একটা ছেলে শ্বশুরবাড়ি গিয়েছে বউকে নিয়ে, মা বাবার সাথে রাগারাগি করে বাড়ি শ্বশুরবাড়ি গেছে, আর আজকে সে মারা গেল। এত খারাপ লাগলো শুনে, যে শ্বশুরবাড়ি গেছে কিন্তু শ্বশুরবাড়ি ভাতও সে খেতে পারেনি। মানুষের জীবন কেমন দেখেছো? আমরা যে মানুষের সাথে এই যে রাগারাগি গণ্ডগোল ফেসাদ এগুলো করে আসল করা ঠিক না। আর প্রত্যেকটা সন্তানকে বলবো তোমরা মা বাবার সাথে কখনো কোনো রকম কোনো ঝগড়াঝাটি করো না, আর মা বাবার সাথে ঝগড়াঝাটি করে কোথাও বেরোনোও ঠিক না। মনটা খারাপ হয়ে গেলো, পিউকে পড়াতে পড়াতে কথাগুলো বললো শুনে খুব খারাপ লাগলো। যাই হোক বন্ধুরা, যেই হোক না কেন আপনও করো, কারো মৃত্যু সংবাদ শুনলে না কারোই ভালো লাগে না, তাই না? কারো ভালো লাগে? লাগে না। যাই হোক, আমি ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি, অলরেডি ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, আর আমি এখন যাবো একটা ভিডিও বানাতে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর শরীরের যত্ন নিও, পথেঘাটে চলার সময় একটু দেখে শুনে চলো, যে কোনো ইলেকট্রিকের কাজ করতে গেলে একটু সাবধানে কাজ করো, এটাই বলার আছে। সকলে ভালো থাকো, টাটা।